নমস্কার শ্রোতা বন্ধুরা, টিআরপি অডিও কোস্টারে আপনাদের স্বাগত। আজকে আমাদের নিবেদন সমরেশ মজুমদারের গোয়েন্দা চরিত্র অর্জুনের একটি ছোট গল্প অর্জুন ও অদিতি। গল্পের মুখ্য চরিত্রে অর্জুন, অদিতি, হাবু, অমল সোম, অর্জুনের মা ও একটি বাচ্চা ছেলে। অর্জুনের ভূমিকায় অয়ন কর, অদিতির ভূমিকায় অনুকৃতি তপস্বী, অর্জুনের মা স্বপ্না ব্যানার্জি, বাচ্চা ছেলে বিরাজ বোস। গল্পের পাঠক ও অমল সোমের ভূমিকায় বিশ্বরূপ চট্টোপাধ্যায় এবং গল্পের সূত্রধার আমি সুপ্রদীপ চক্রবর্তী। পোস্টার ডিজাইনে টুর্ড আর্টের অঙ্কনা বিশ্বাস, আবহ সঙ্গীত, শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় টিম অডিও কোস্টার। শুরু হচ্ছে আজকের গল্প অর্জুন ও অদিতি। ভোরবেলায় প্রচণ্ড জোরে দরজায় শব্দ হতে ঘুম ভেঙে গেল অর্জুনের। কোনো ভদ্রমানুষ এত জোরে কড়া নাড়ে না, এই সময় তো নয়ই। বিরক্ত হয়ে সে ঘর থেকে বেরোতেই মাকে দেখতে পেল, আওয়াজে তার ঘুম ভেঙেছে। নিচু গলায় বললেন, একটু বকে দিস তো। দরজা খুলে হাবুকে দেখে হেসে ফেলল অর্জুন। এরকম আওয়াজ করা হাবুর পক্ষেই সম্ভব, বেচারা কানে কিছুই শুনতে পায় না। কতটা জোরে শব্দ হচ্ছে তার টের পাবে কি করে? অর্জুনকে দেখে হাবু নানা রকম শব্দ করে বক্তব্য বলার চেষ্টা করলো। এই সময় ওর মুখ বিস্ফারিত হয়, তারপর আঙুলের ইশারায় বোঝাতে চাইল। অর্জুন বুঝল অমল সোমের বাড়িতে সাংঘাতিক কিছু ঘটে গেছে বলে হাবু তার কাছে ছুটে এসেছে। সে ইশারায় জানালো যত তাড়াতাড়ি পারে ওই বাড়িতে পৌঁছচ্ছে, কোনো চিন্তা না করতে। হাবুকে বিদায় করে সে তৈরি হয়ে নিল, মা চা এনে দিলেন। চা খেতে খেতে হাবুর কথাই ভাবছিল অর্জুন। বয়স হয়ে গেছে হাবুর, শরীর শীর্ণ হয়েছে। অমল সোম অবশ্য প্রতি মাসের 1 তারিখে হাবু যাতে বাড়ি আগলানোর টাকা পায় তার ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু তিনি তো দীর্ঘকাল প্রবাসে। হাবু বিশ্বস্ত ভরতের মতো তার বাড়ি আগলাচ্ছে। মাঝে মাঝে অর্জুন ওখানে গেলে খুব খুশি হয় হাবু, চা বাড়িয়ে দেয়। এককালে প্রচণ্ড শক্তি ছিল হাবু শরীরে, এখন প্রকৃতির নিয়মে যা হওয়ার তাই হয়েছে। লাল মোটর বাইক নিয়ে হাকিমপাড়ায় পৌঁছে গেল অর্জুন। হাবু বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাত নেড়ে ভেতরে আসতে বলে সে এগিয়ে গেল বাড়ির দিকে। বাগানে চমৎকার ফুল ফুটিয়েছে হাবু। অমল সোমের বাইরের ঘরের দরজা খোলা, সেখানে পৌঁছে হাবু ইঙ্গিত করল ভেতরে যেতে, যেন অপরাধী ঘরের ভেতরে রয়েছে। অর্জুন দেখল বাইরের ঘরে কেউ নেই, মাঝখানের ঘরটি ফাঁকা। সে ভেতরের উঠোনে চলে আসতেই প্রশ্ন শুনল, কে, কি চাই? মহিলা কণ্ঠ শুনে অবাক হয়ে মুখ ফেরাতেই যাকে দেখতে পেল তার পরিচয় অর্জুন জানে না। 22 বছরের মেয়েটির পরনে জিন্স আর টপ, চুল পিঠের কিছুটা নিচে এসে থেমেছে। দেখতে বেশ ভালো, তবে লাবণ্য কম। আপনার পরিচয় জানতে পারি? প্রশ্নটা আমি আগে করেছি, তীরের মতো শব্দগুলো ছুটে এলো। আমি অর্জুন। সাব্বাস। মানে? আপনি সেই সোমাঙ্কেলের শিষ্য? গ্ল্যাড টু মিট ইউ। আপনি কে? আমি অদিতি, সোমাঙ্কেলের ভাইজি। আপনি কি রোজ এখানে আসেন? নয় উজবুকটা খবর দিয়ে নিয়ে এলো। ওকে উজবুক বলার কারণ? উজবুক নয়, কাল এখানে পৌঁছাতে একটু দেরি হয়েছে, 10:30 কি 11:45। কিছুতেই দরজা খুলছিল না, শেষ পর্যন্ত যখন খুলল তখন আমাকে এখানে থাকতে দেবে না, যেন ওই এই বাড়ির মালিক। খুব খিদে পেয়েছিল কিন্তু আমাকে কোনো খাবার সার্ভ করেনি। আজ ভোর থেকে ওকে খুঁজে পাচ্ছি না, আমি ওকে স্যাক করব। এরকম চাকর না রাখাই উচিত, উত্তেজিত গলায় বলল অদিতি। অর্জুন হেসে ফেলল। এই বাড়িতে কখনো কোনো মহিলাকে থাকতে দেখিনি হাবু, আপনাকে চেনেও না।
অতএব ওর প্রতিক্রিয়া স্বাভাবিক। আর হাবুকে চাকরি দিয়েছেন অমলদা, অমল সোম, ছাড়াবার অধিকার শুধু তারই আছে। অদিতি বারান্দায় গিয়ে বলল, শুনুন মশাই, আজ থেকে এই বাড়ির মালিক আমি। সোম আঙ্কেল আমাকে এ বাড়িটা গিফট করে দিয়েছেন। অর্জুন অবাক হল, অমল সোমের মুখে সে কখনো কোনো ভাইজির কথা শোনেনি। গিফট করে দিয়েছে, বিশ্বাস হচ্ছে না। অমলদা এখন কোথায়? দিল্লিতে ছিলেন, তখনই আমাকে দেন। এখন কোথায় তা বলতে পারবো না, হয়তো হিমালয়ের কোনো এয়ার কন্ডিশন কুয়ে বসে সাধনা করছেন। আপনি কি এখানেই থাকবেন? সেটা নির্ভর করছে আমার ভালো লাগার উপর, না লাগলে থাকবো না। তবে ইন এনি কেস ওই উচ্ছবটাকে আমি এলাউ করব না। ও না থাকলে বিপদ আপনারই হবে। ঠিক আছে, ওকে বলে যাচ্ছি যাতে আপনার দেখাশোনা করে। সরি, আমি নিজের দেখাশোনা নিজেই করতে পারি, ওকে দরকার নেই। অর্জুন অদিতির দিকে তাকালো। এই মেয়েটির মতলবটা কি? শুনুন, হাবু অমলদার খুব বিশ্বস্ত, একমাত্র অমলদাই ওকে কাজ থেকে বরখাস্ত করতে পারে। অমলদা যতক্ষণ এখানে না আসছেন ততক্ষণ ও এখানে থাকবে। মনে হচ্ছে আপনি এই বাড়ির মালিক। অবশ্যই নয়, তবে এত বছর অমলদার হয়ে যে বাড়িটাকে বাঁচিয়ে রেখেছে তারও তো কিছু কৈফিয়ত চাওয়ার অধিকার জন্মায়। গুড, ঠিক আছে, আর ঝগড়া করবো না। খামোকা ঝগড়া করে কি লাভ? ডাকুন আপনাদের হাবুকে, চা করতে বলুন। অদিতি বারান্দার চেয়ারে বসল, ইশারায় হাবুকে চা করতে বলে অর্জুন জিজ্ঞাসা করল, অমলদা এখানে কবে আসবেন কিছু বলেছেন? না। আচমকা এই বাড়িটা আপনাকে দান করে দিল? আচমকা হবে কেন, আমি চেয়েছিলাম। ওর এখানে বাড়ি পড়ে আছে শুনে বলেছিলাম নর্থ বেঙ্গলে থাকতে চাই। উনি বললেন, নর্থ বেঙ্গলে আমার একটা বাড়ি আছে, ওটা ফাঁকাই থাকে, তুমি চাইলে নিয়ে নাও। আমি নিয়ে নিলাম। অদিতি হাত উল্টালো, কিছু মনে করবেন না, এই নেওয়াটা কি আইন মাফিক হয়েছে? সেটা আপনাকে বলতে যাব কেন? দেখুন, আপনি যদি পুরুষ হতেন তাহলে হাবু কিছুতেই আপনাকে বাড়িতে ঢুকতে দিত না, অনেক রাত এবং মহিলা বলে ও চূড়ান্ত কঠিন হতে পারেনি। এখন আপনি বলছেন এই বাড়িটা অমলদা আপনাকে দান করেছে, যেহেতু কথাটা আপনার মুখ থেকে শুনতে হচ্ছে তাই তার সত্যতা যাচাই করার জন্যে প্রমাণ আপনাকেই দিতে হবে। আমি গিয়ে বললাম আর বাড়িটা সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল, এটা তো সম্ভব নয়। হ্যাঁ, অমলদা যদি এসে বলতেন তাহলে অবশ্যই মেনে নিতাম। আমি কোনো প্রমাণ দেখাতে বাধ্য নই। আপনি অবশ্যই বাধ্য। না দেখালে কি করবেন, জোর করে বার করে দেবেন? দিয়ে দেখুন। আপনি মহিলা বলে বারবার অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু সমানে ঝগড়া করে যাচ্ছি, ছেড়ে দিন এসব। এখানে কি কি দেখার আছে, স্পেশালি জঙ্গল? অর্জুন কি বলবে ভেবে পাচ্ছিল না। এই মেয়েটি কে? অমল সোমের কোনো আত্মীয় কি? যেভাবে বাড়ির দখল নিতে চাইছে তাতে সন্দেহের কারণ আছে। আর অমলদা কাউকে কিছু না জানিয়ে এই মেয়েকে বাড়িটা দান করে যাবেন এমন বিশ্বাস করার কোনো কারণ নেই। সেই ব্যাপারে কথা বললেই মেয়েটি প্রসঙ্গ ঘোরাচ্ছে। তার মানে মেয়েটি প্রতারক ছাড়া কিচ্ছু নয়, এবং খুব কাঁচা প্রতারক। অদিতি তাকিয়ে আছে দেখে সে হাসার চেষ্টা করল। হ্যাঁ, জঙ্গল তো সবসময় দেখতে ভালো লাগে। আপনি এক কাজ করুন, এখান থেকে হাসি মারার বাস ছাড়ে, বাসটায় উঠে পড়ুন, একটি বিখ্যাত জঙ্গলে পৌঁছে যাবে। চমৎকার থাকার ব্যবস্থা আছে, হাতিগণ্ডার দেখতে পাবে। হাতিগণ্ডার দেখতে তো আমি আসিনি, ওদের তো ছেলেবেলা থেকেই চিড়িয়াখানায় দেখছি, খোলা জঙ্গলে আর আলাদা কি হবে? হাবু চা নিয়ে এলো, অদিতির সামনে কাপ রাখার সময় ওর মুখের চেহারা বলে দিল যে সে খুশি হয়ে চা দিচ্ছে না। চায় চুমুক দিয়ে অর্জুন জিজ্ঞাসা করল, আপনার উদ্দেশ্যটা কি? কিচ্ছু না, এখানে থাকবো, আশেপাশে ঘুরবো, ব্যাস। কিন্তু হাবু তো আপনাকে এখানে থাকতে দেবে না। হাবু?
ওই লোকটা ও কে? একটা কাজের লোক ছাড়া কিচ্ছু না। আপাতত এবারই কেয়ারটেকার। শুনুন, আপনি হুট করে কোত্থেকে উদয় হয়েছেন জানি না, কিন্তু আপনি যদি প্রমাণ দেখাতে না পারেন তাহলে কেয়ারটেকার আপনাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারে। আপনি এক কাজ করুন, থানায় যান, পুলিশকে বলুন অমলদার দানের কথা, ওরা যদি আপনাকে এই বাড়িতে থাকার জন্য নিয়ে আসে আমি কথা দিচ্ছি হাবু সরে যাবে। থানাটা কোথায়? চলুন দেখিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো অদিতি। চলুন। আপনার লাগেজ? এখানেই থাক, একটু বাদেই তো ফিরে আসব। অর্জুন হাবুকে ইশারায় বোঝালো ব্যাপারটা। বোঝার পর হাবুর মুখে হাসি ফুটল। গেটের বাইরে এসে অদিতি চেঁচালো, ওয়াও, আপনার বাইক? বাইকে উঠে ইঞ্জিন চালু করে অর্জুন। উঠে পড়ুন। বেশ চটপট উঠে বসলো অদিতি। বাইক চলতে শুরু করলে বলল, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আশ্চর্য, থানায় নিয়ে যাচ্ছি আপনাকে। কেন, আমি কি চোর না ডাকাত? আপনাকে তো আগে কখনো দেখিনি, প্রতারকও হতে পারেন। সাব্বাস। এটা কি নদী? করলা। একটু দাঁড়াবেন? কেন, প্লিজ। অতএব অর্জুন দাঁড়ালো, বাইক থেকে নেমে দাঁড়ালো অদিতি। নিন। অর্জুন দেখল তার মানি ব্যাগটা অদিতির হাতে। এ মা, মাত্র 150 টাকা? অবশ্য সকালে কে আর বেশি টাকা নিয়ে বের হয়। হাঁ হয়ে গেল অর্জুন। সর্বনাশ, আপনি পকেট মারতেও পারেন। অ্যাপ্রিশিয়েট করুন। ব্যাগটা ফেরত দিল অদিতি। আপনি ঠিক কে বলুন তো? আমি অদিতি। সেটা বুঝলাম, কোথায় থাকে, কি করে? অবশ্য এটা যদি আপনার প্রফেশন হয় তাহলে নিশ্চয়ই স্বীকার করবেন না। অর্জুন কথা শেষ করতেই পুলের নিচে নদীতে হৈ হৈ শুরু হয়ে গেল। একটি বাচ্চা ছেলে পুলের থামের ওপর বসে মাছ ধরছিল, হঠাৎ জলে পড়ে গেছে। সবাই পাড়ে দাঁড়িয়ে চিৎকার করছে আর ছেলেটা খাবি খাচ্ছে। অদিতি দ্রুত তার জুতো খুলল, তারপর পুলের রেলিং বেয়ে ওপারে পৌঁছে নিচে ঝাঁপ দিল। অর্জুন তখনও মোটর বাইকে বসে। সে চিৎকার করল, আরে আরে কি করছেন? ততক্ষণে অদিতির শরীর ঝপাং করে যাবে। অর্জুন বাইক থেকে নেমে রেলিংয়ের ধারে গিয়ে দেখল অদিতি সাঁতরে ছেলেটিকে ধরে ফেলেছে, তারপর তাকে টানতে টানতে পারের দিকে নিয়ে যাচ্ছে। বাইক ঘুরিয়ে অর্জুন ওপারে পৌঁছে দেখল সবাই হাততালি দিচ্ছে অদিতিকে। ছেলেটা প্রচুর জল খেয়ে ফেলেছিল। অদিতি তাকে উপুর করে শুইয়ে পিঠে চাপ দিয়ে জলের অনেকটা বের করে দিতে সে সুস্থ হলো। ইতিমধ্যে খবরটা চাউর হওয়ায় পিলপিল করে লোকজন ছুটে আসছে অদিতিকে দেখতে। একজন মহিলা হাউমাউ করে কাঁদতে কাঁদতে অদিতির হাত জড়িয়ে ধরলেন। অদিতি না বাঁচালে তার ছেলে আজ মরে যেত। অর্জুন দেখল অদিতির পোশাক ভিজে একসা হয়ে গেছে, দুটো হাত বুকের ওপর ভাঁজ করে কাঁপছে সে। অর্জুন চেষ্টা করল ওর কাছে যেতে, কিন্তু ভিড়ের দেওয়াল ভেদ করতে পারল না। ইতিমধ্যে তিনজন মহিলা অদিতিকে নিয়ে চলে গেলেন পাশের বাড়িতে, জনতাই তাদের পথ করে দিল। সমস্ত ব্যাপারটা এত আকস্মিকভাবে ঘটল যে অর্জুন কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। এই মেয়ে প্রতারক, পকেটমার, অথচ অজানা একটি বাচ্চা ছেলের জীবন বাঁচাতে জলে লাফিয়ে পড়তে দ্বিধা করল না। হঠাৎ খেয়াল হলো অদিতির জুতোর কথা। সে বাইক ঘুরিয়ে জুতোর কাছে গিয়ে হতাশ হলো, জুতো দুটো নেই, ইতিমধ্যে যার প্রয়োজন সে চুরি করে নিয়ে গেছে। এখন কি করা উচিত? যে বাড়িতে অদিতিকে ওরা নিয়ে গিয়েছে সেই বাড়ির সামনেও বেশ ভিড়। বোঝাই যাচ্ছে অদিতির ভেজা পোশাকের জন্যই ওকে নিয়ে গিয়েছেন মহিলারা। এই সময় একটি বাচ্চা ছেলে ছুটতে ছুটতে এসে বলল, দিদির দেরি হবে, আপনাকে চলে যেতে বলল। মাথা নাড়ল অর্জুন, তারপর বাইক চালু করল। বাড়িতে ফিরতে মা জিজ্ঞাসা করলেন,
এই কি হয়েছিল রে হাবুর? অর্জুন পুরো ব্যাপারটা মাকে বলল। মা ভাবতে বসলেন। আজকাল এই হয়েছে, যে কোনো বিষয়ের মধ্যে রহস্যের গন্ধ পেলে মা ভাবতে বসেন, অর্জুন রসিকতা করে। তুমি এবার এটাকেই পেশা করো। মা ধমক দেন। তুই থাম তো। তবু মা অনেকক্ষণ ভেবে টেবে বললেন, মনে হচ্ছে মেয়েটা খারাপ না। কেন মনে হচ্ছে বলতো? তাহলে নিজের জীবন বিপন্ন করতো না। ও, তবে তোর অমলদাকে নিশ্চয়ই চেনে। তা তো বটেই। বেলা ১১টার সময় দরজায় শব্দ হতে মা দরজা খুললেন। অর্জুন নিজের ঘরে বসে কাগজ পড়ছিল। মায়ের উচ্ছ্বসিত গলা কানে আসছিল। একটু পরে মা তাকে ডাকল। অর্জুন পাশের ঘরের দরজায় দাঁড়াতেই অদিতিকে দেখতে পেল। নিজের পোশাক ওর পরনে, শুকিয়ে গেছে ওগুলো। চেয়ারে বসে মায়ের সঙ্গে কথা বলছে। অর্জুনকে দেখে হাবু হাসি হাসি মুখ নিয়ে এগিয়ে এলো। হাত নেড়ে চোখ ঘুরিয়ে ইশারায় কিছু বলে যেতে লাগলো। মা বললেন, দেখলি আমি ঠিক বলেছিলাম না? কোনটা ঠিক বলেছ তুমি? মা অদিতিকে বললেন, তুমি বলো। অদিতি উঠে দাঁড়িয়ে হাত জোর করল। নমস্কার, আমি অদিতি দত্ত, অমল সোমকে কাকা বলি, দিল্লিতে থাকি। আপনার কাছে পরিচয়টা সকালে দিনই বলে দুঃখিত। এটাই আপনার সঠিক পরিচয় কিনা কে জানে? বলতেই পারেন, আপনি তো হাবুর ভাষা বোঝেন, ও কি বলছে বুঝতে পারছেন না? আপাতত না। না, অমল কাকা আমাকে বাড়িটা দান করেননি, ওর সঙ্গে আমার বাজি হয়েছিল। রাত্রে এসে বাড়িতে থাকবো, বলবো বাড়ির মালিক আমি। সবই ঠিকঠাক ছিল, শুধু ওই বাচ্চাটা জলে পড়ে গিয়ে গোলমাল করে দিল। হ্যাঁ, আপনি ওভাবে ঝাঁপ দিয়ে ঠিক করেন। ভাগ্যিস ওখানে জল গভীর ছিল, করলার সব জায়গায় তো কোমর জল, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। আমার ভাগ্য ভালো বলুন। আপনার জুতো? এ কি, জুতো কোথায় পেলেন? কেন, একজন এসে দিয়ে গেল, বলল দিদি আপনার জুতো পুলের ওপর পড়েছিল, নিন। তা এবার চলুন। কোথায়? এতক্ষণ আপনাকে হাবু ওই কথাই বোঝাতে চেয়েছে। আমরা গতকাল একই ফ্লাইটে দিল্লি থেকে এসেছি। অমল কাকা থেকে গিয়েছিলেন শিলিগুড়িতে, আমি চলে এসেছিলাম এখানে। আজ সকালে উনি জলপাইগুড়িতে এসেছেন। ওর কাছে সব জানার পর হাবু আমার উপর সদয় হয়েছে। অমলদা শহরে এসেছেন? হ্যাঁ। মিথ্যে বলছেন না তো? মাসিমা দেখুন। অদিতি মায়ের দিকে তাকালো। মা বললেন, শোন হাবু এখন এখানে থাক, আমি রান্না করে হাবুর হাত দিয়ে খাবার পাঠাবো, তুই যা দেখা কর। বাইকের পেছনে অদিতি বসল। ইঞ্জিন চালু করেই খেয়াল হলো অর্জুনের। শুনুন, দয়া করে আমার আর পকেটটা মারবেন না। শুনছিলেন আজকের গল্প সমরেশ মজুমদারের অর্জুন ও অদিতি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। আপনাদের যদি কোনো গল্পের সাজেশান থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অথবা আমাদের ফেসবুক বা ইনস্টা পেজেও জানাতে পারেন। লিঙ্কগুলি নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে প্রেস করুন অডিও কোস্টারের পরবর্তী গল্পের নোটিফিকেশনের জন্য।